হাবশি বিলাল তখন বলে আহাত 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 আল্লাহর আল্লাহর নামে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ তারপর কালেমা ছেড়ে দেয় না তারপর কালেমা ছেড়ে দেয় না আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে বিলাল ও বিলাল বিলাল তুমি আর আওয়াজ করে আল্লাহর নামের জিকির করিও না ও বেলাল তুমি আর আল্লাহর নামের জিকির আওয়াজ করে করিও না যদি আমরা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি কার কথা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন বলতেছে আহাদ আহাদ আল্লাহর নামের জিকির করতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহা নাই কোনো উপাস্য নাই এইভাবে বলতেছে এই কথা যখন বলতেছে হাবশি বেলালের যেই মালিক ছিল যেই মুনিব ছিল যার নাম ছিল উমাইয়া কি নাম ছিল জোরে বলেন আর একটু জোরে বলেন উমাইয়া ছিল বেঈমান উমাইয়া কি ছিল উমাইয়া ডাক দিয়া বলে ও বেলাল তুমি কি পড়তেছো তুমি কি পড়তেছো হাবশি বেলাল ডাক দিয়া বলে আমি আল্লাহর নামের জিকির করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ হাবশি বেলাল ডাক দিয়া বলে আমি আল্লাহর নামের জিকির করতেছি আমি আল্লাহর নামের জিকির করতেছি উমাইয়ার মেজাজটা বড় গরম হয়ে গেছে বেলাল আমি তো তোকে খাওয়াই আমি তোকে পড়াই আমি তোকে লালন পালন করি তোর আবার আল্লাহকে তোর আবার খোদা কেডা আমি তো তোর বড় খোদা জোরে কান নাউজুবিল্লাহ হাবশি বেলাল ডাক দিয়া বলে ও আমার মুনিব আমার একজন আল্লাহ আছে যে আল্লাহ আসমান জমিন বানাইছে যে আল্লাহ আপনাকে বানাইছে আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আপনাকে রিজিক দেয় আপনাকে খাওয়ায় আমাকে খাওয়ায় ওই আল্লাহ আসমান জমিন বানিয়েছি ওই আল্লাহ হায়াতের মালিক ওই আল্লাহ মৌতের মালিক এই কথা যখন বলেছে উমাইয়া ডাক দিয়া বলে এ বেলাল এখনো সময় আছে কালেমা ছেড়ে দে এখনো সময় আছে লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও তাহলে তোমার উপর কোনো নির্যাতন করব না হাবশি বেলাল ডাক দিয়া বলে মুনিব এমন কালেমার শরবত আমি পান করে ফেলেছি এমন কালেমার পেয়ালা আমি পান করেছি এমন কালেমা আমি জবানে নিয়েছি যেই কালেমা আমি কখনো ছাড়তে পারবো না আমার জীবন যদি চলে যায় আমি কালেমা ছাড়তে পারবো না জোরে বলেন আল্লাহু আকবার আর একটা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কেমন ঈমান কেমন ঈমান ও আমার মুসলমান ভাইরা কেমন ঈমানই পরীক্ষা দিয়েছে কেমন ঈমান মজবুত ছিল ঠিক কি না জোরে বলেন ও আমার মুসলমান ভাইয়ের হাবশি বেলাল এই কথা যখন বলেছে উমাইয়া ডাক দিয়া বলে এই গোলামের দল ওর পায়ের মধ্যে শিকল লাগা ওর গলার মধ্যে রশি লাগা লাগাইয়া পাগলা ঘোড়ার পায়ের মধ্যে ওর রশিটা বেঁধে দে আর উত্তপ্ত গরম মরুভূমি বালুর উপর দিয়ে ছেড়ে দাও পাগলা ঘোড়ার পায়ে যখন রশিটা বেঁধে দেওয়া হয়েছে আর এক অংশ এনে যখন আর এক অংশ এনে যখন বেলালের গলার মধ্যে বেঁধে দিয়েছে পাগলা ঘোড়া দৌড়ায় আর হাবশি বেলাল উত্তপ্ত মরুভূমি গরম বালুর উপর দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছে আর পিটের চামড়াগুলো পসপস পসপস করে গলে গলে যায় চর্বিগুলো চর্বিগুলো বের হয়ে যায় আল্লাহর দরবারে ডাক দেয়া বলে দয়ার মালিক ও দয়ার আল্লাহ আয় আল্লাহ আমার মুনিব আমার মালিক উমাইয়া যদি আমার জীবনটাও শেষ করে দেয় আমার জীবনটাও যদি চলে যায় আয় আল্লাহ এরকম নির্যাতন তরসার করতে করতে আমাকে যদি মেরে ফেলে আয় আল্লাহ তারপরও আমি কালেমা ছেড়ে দিতে পারবো না ও আল্লাহ এই আজাব এই কষ্ট তো কোনো কষ্ট নয় জাহান্নামের আজাব আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ আমার আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে শুধু তাই নয় রে মুসলমান হাবশি বেলালের উপর এরকম নির্যাতন চলেছে
হাবশি বিলাল তারপরও কালেমা ছেড়ে দেয় না, শেষ পর্যন্ত হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম এরকম টকবাগা জ্বলন্ত আগুনের কয়লার উপরে আগুনের কয়লার উপরে শোয়া দিছে, বুকের উপরে একটা বড় পাথর চাপা দিয়ে দিছে। হাবশি বিলালের কোমরের সমস্ত চর্বিগুলো চামড়াগুলো গোস্তগুলো জ্বলছে গেছে, চর্বিগুলো বের হইয়া রক্ত বের হইয়া আগুনের আংটা পর্যন্ত ভিজে গেছে নিভে গেছে রে মুসলমান। হাবশি বিলাল তখন বলে আহাত 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 আহাত, আল্লাহর আল্লাহর নামে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর কালেমা ছেড়ে দেয় না আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে বিলাল, ও বিলাল বিলাল তুমি আর আওয়াজ করে আল্লাহর নামের জিকির করিও না, ও বিলাল তুমি আর আল্লাহর নামের জিকির আওয়াজ করে করিও না। হাবশি বিলাল যাওয়ার সময় হাবশি বিলালকে আবু বকর সিদ্দিক বলে যায়, আসার সময় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে, হাবশি বিলাল আহাত আহাত বলে আল্লাহর নামের জিকির করতেছে। ওখান সিদ্দিক ডাক দিয়া বলে বেলাল ভাই তোমাকে না বলেছি আল্লাহর নামের জিকিরটা একটু আস্তে আস্তে মনে মনে জপ, তাহলে তো তোমার উপরে একটু অত্যাচার নির্যাতন লাগাব হয়ে যাবে, একটু শাস্তি লাগাব হয়ে যাবে। হাবশি বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ভাই আমি যত আল্লাহর নামের জিকির করি যত ইয়াহাত আহাত লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর নামের জিকির করি আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ও আবু বকর ভাই যখন আমি আল্লাহর নামের জিকির করি এত মজা লাগে আমার মালিকের, আমার উমাইয়া আমার উপর যে নির্যাতন করে আমার একটু মনে হয় না, কষ্ট অনুভব হয় না, কারণ আমি যখন আমার মালিক যখন আমাকে মারে আমার বুকের উপর যখন এই পাথরটা চাপা দিছে আমি তখন আমার জবান থেকে জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি, যতক্ষণ আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দে হাত হাত বলে ডাক দে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কষ্ট লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলিম ভাইরা শুধু তাই নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার নবীজির একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। একদিন আমার নবীজি দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে কোনো গোস্ত নাই, এদিকে ওমর তাকায় আছি, ওমর তাকায় দেখে জিহ্বার মধ্যে কিরকম জানো গোস্তের খুন্দা খুন্দা টুকরা টুকরা দেখা যায়, জিহ্বাটা সমান নাই লেভেল নাই, জিহ্বার মধ্যে কেমন জানো গোস্তের টুকরা টুকরা দেখা যায়। ও আমার মুসলমানরা খাব্বাবকে আমার নবীজি ডাক দিয়া বলে খাব্বাব তোমার কোমরে গোস্ত কোথায়, তোমার কোমরটা এভাবে চিকুন কেন? খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যখন কালেমা পড়েছি, যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তখন বেঈমানরা কাফেররা আমাকে এত নির্যাতন করেছে, এত মারা মেরেছে, আমাকে জ্বলন্ত আগুনের উপর শোয়া দিছে, যার কারণে আমার কোমরের সমস্ত গোস্তগুলো ঝলসে গেছে, যার কারণে আমার কোমরটা অনেক বড় চিকুন হয়ে গেছে আর আমার জিহ্বার মধ্যে এই যে এরকম গিলা গিলা দেখতে পাচ্ছেন, গোস্তের টুকরা টুকরা দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। আমি যখন আল্লাহর নামের জিকির করতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর নামের জিকির করতেছিলাম আল্লাহর নামের জিকির করতেছিলাম তখন কাফেররা বেঈমানরা আমার জিহ্বার মধ্যে খেজুরের কাঁটা ঢুকায় দিছে কাঁটা ঢুকায় দিছে এইভাবে আমার জিহ্বাটা টেনে বের করে খেজুরের কাঁটা ঢুকিয়ে দিয়েছি যেন আমি আর আল্লাহ নামের জিকির করতে না পারি ও মুসলমান শুধু তাই নয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি আমরা বলি মহিলাদের মধ্যে মহিলা সাহাবীদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিল যার নাম হলো সুমাইয়া কি নাম জোরে বলেন যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়া যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কথা আবু জাহেল আবুল আহাব শুনতে পেয়েছে সুমাইয়ার বাড়ির সামনে এসে আবুল আহাব আবু জাহেল এসে বলে ও সুমাইয়া আমি শুনেছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো সুমাইয়া ডাক দিয়া বলে হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি সুমাইয়াকে এবার অফার দিচ্ছে ও সুমাইয়া যদি কালেমা ছেড়ে দাও এই মক্কার সবচেয়ে যে কোটিপতি ছেলে আছি ওই ধনাত্ম পরিবারে তোমার বিবাহ দিয়ে দিব তোমাকে অনেক বড় বাড়ি দিব অনেক বড় বাগান দিয়া দিব তুমি কালেমা ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও সুমাইয়া ডাক দিয়া বলে ও আবু জাহাল ও আবু লাহাব শোন এ কাফের দল শোন আমার জীবনও যদি চলে যায় আমি কালামা ছেড়ে দিতে পারবো না জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার সুমাইয়া ডাক দিয়া বলে যদি আমার জীবন চলে যায় তারপরেও আমি কালামা ছাড়তে পারবো না এবার আবু জাহেল আবু লাহাবের মেজাজ বড় গরম হয়ে গেছে আমাদের প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করেছো তোমাকে দেখো এবার কি করি সুমাইয়াকে বেঁধে শুয়াইয়া সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে জোর বলেন নাউজুবিল্লাহ সব কাপড়গুলো খুলে ফেলেছে নির্যাতন অত্যাচার করতেছে শেষ পর্যন্ত সুমাইয়া লজ্জাস্থান বরাবর আবু জাহেল এমন বড় একটা বর্ষা নিক্ষেপ করে দিয়েছে সুমাইয়া লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে আঘাত করেছে সুমাইয়া আল্লাহর নাম বলে আল্লাহ বলে ডাক দিয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে হাসা আরম্ভ করেছে হাসা আরম্ভ করে দিয়েছে আবু জাহেল ডাক দিয়া বলে সুমাইয়া তুমি কি পাগল হয়ে গেছো তোমাকে উলঙ্গ করে ফেলা হয়েছে এই জন্য তুমি কি পাগল হয়ে গেছো নাকি সুমাইয়া কেঁদে কেঁদে ডাক দিয়া বলে এ বেঈমানের দল আমি পাগল হয়ে যাই নাই আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার উপর যেই অত্যাচার নির্যাতন তোমরা করতেছো আমার লজ্জাস্থানে তোমরা বর্ষা নিক্ষেপ করেছো আমি আল্লাহর দিকে আসমানের দিকে তাকাই আমি হাসতেছি কারণ হলো আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমার জন্য জান্নাতটা ওয়াজিব করে রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুমাইয়া ডাক দিয়া বলে আমি জানি আমাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবা আমি জানি তোমরা আমাকে আরো মারবার নির্যাতন করবা ও আবু জাহিল্লার বংশধর ওই বেঈমানের গোষ্ঠী আমার উপর যত নির্যাতন আছে সব কিছু তোরা কর এবার আরো নির্যাতন আরম্ভ করে দিয়েছে এবার সুমাইয়া এমন হাসা হাসতেছে জান্নাতি হাসা হাসতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটা সুমাইয়ার সামনে যখন ধরেছে জান্নাতটা যখন সুমাইয়ার সামনে ধরেছে আরো হাসতেছে হাসতে 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 সুমাইয়ার জানটা কুরবান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কেমন ঈমান ঈমান কেমন ছিল তারপরেও কিন্তু এক বিন্দু পরিমাণ কালেমার উপর থেকে ছড়ে যায় না ঠিক কিনা বে ঠিক আপনারা কি মনে করেছেন ইসলাম এমনি ভেসে ভেসে এসেছে নয় আমার নবী ইসলাম কায়েম করেছে সাহাবীদের রক্তের বিনিময়ে ঠিক কিনা বে ঠিক ইসলাম কায়েম এমনি হয় নাই তদ্রূপ ভাবে কিয়ামত পর্যন্ত ইসলামকে যদি পৃথিবীতে টিকিয়ে রাখতে চাও তাহলে ইসলাম নামক গাছের গোড়ায় রক্ত ঢালতে হবে ঠিক কিনা বে ঠিক এটাই আমার নবী শিখিয়ে গিয়েছে এই জন্য যখনই এই বাংলার জমিনে কোরআনের পক্ষে কেউ ডাক দিবে কোরআনের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে কেউ যদি ডাক দেয় আমাদের কাপনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে যেতে হবে ঠিক কিনা বে ঠিক আওয়াজ দিয়া বলো ঠিক